আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এগেইন। আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। সো আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের এই ব্লগটা শেয়ার করলাম বিকাল থেকে। সো এখন আমরা গাছ থেকে কাঁচা আম পারবো, আর এই কাঁচা আম দিয়ে আমার আম্মু অনেক মজাদার একটা কাঁচা আমের ভর্তা বানাবে। সো অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকুন। যদি আমাদের ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না, অ্যান্ড এই ভিডিওটাকে লাইক করতে বলবেন না, অ্যান্ড অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ব্লগটা কেমন হয়েছে। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আম পাড়া হয়ে গেছে। সো কাঁচা আমের সাথে দেয়া ফলও পেয়েছি। বাংলাদেশে আসার পরে এই নতুন ফলের নাম আমি শুনেছি দেয়া ফল, আর দেয়া ফলের রঙটা একটু হলুদ রঙের হয়ে গেছিলো, যার কারণে আমার আম্মু মনে করেছে দেয়া ফলটা পেকে গেছে, কিন্তু আসলে এটা কাঁচা। সো এখন আমরা কাঁচা আমের মজাদার ভর্তা বানাবো। সো প্রথমে আমরা কাঁচা আমগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা কাঁচা আমটার চামড়াটা ছিলে নিচ্ছি। কাঁচা আমের চামড়া ছিলে নেওয়া হয়ে গেছে। তারপর এখন আমি একটু ট্রাই করছিলাম এটাকে যেভাবে স্লাইস করা হয় সেইভাবে কাঁচা আমটাকে স্লাইস করার জন্য, কিন্তু আমি একটু স্লাইস করতে পারছিলাম না। সো তারপর আমার আম্মু এগুলোকে স্লাইস করেছে, অ্যান্ড আমার আম্মু এই স্লাইস করার জন্য অনেক এক্সপার্ট। সো এখন আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আম্মু কাঁচা আমগুলোকে স্লাইস করেছে। আমার আম্মু কিন্তু স্লাইস করার জন্য অনেক এক্সপার্ট। সো এখন আমার আম্মু এই কাঁচা আমের ভর্তাটা বানিয়ে নেবে। সো প্রথমে কাঁচা আমের স্লাইসের উপরে দিয়ে দিচ্ছে লবণ আর চিনি। কাঁচা আমের ভর্তা একটু স্পাইসি হওয়ার জন্য আমরা এখন দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, আর এই 3টা শুকনো মরিচকে একটু প্যানে তেলে নেওয়া হয়েছে। সো এখন সবগুলো ইনগ্রিডিয়েন্ট দেওয়া হয়ে গেছে, আর এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টের সাথে কাঁচা আমের স্লাইসকে ভালো করে আমার আম্মু হাত দিয়ে মিক্স করে নেবে। অ্যান্ড মিক্স করা হয়ে গেছে, আর আমাদের কাঁচা আমের মজাদার ভর্তা রেডি। সিম্পল ইনগ্রিডিয়েন্ট দিয়ে অনেক মজাদার কাঁচা আমের ভর্তা আমার অনেক ভালো লেগেছে, অ্যান্ড উই এনজয় এ লট। আশা করি আপনাদের কাছেও এই ব্লগটা ভালো লেগেছে, অ্যান্ড আপনারা এই ব্লগটাকে এনজয় করেছেন। আশা করি আপনাদের এই কাঁচা আমের মজাদার ভর্তাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় বানাতে ভুলবেন না। সো আবার চলে আসবো আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।